এই কষ্ট করছি খাবারের জন্য কান্না করছি। কান্না করো না, কান্না করো না, আল্লাহ। এই যে তুমি টিকটক করতেছো, মানে এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই তো? না, এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই। এই যে তুমি টিকটক করতেছো, হ্যাঁ, তারপর কত রকমের ভোকাল দাও, এখন এগুলো নিয়ে কি তোমার হাজবেন্ডের কোনো অবজেকশন নাই, নাকি সে মনে করছে যে ঠিক আছে করতেছো করো, কোনো প্রবলেম নেই? না না, এগুলো নিয়ে কিছু করে না, জানে যে আমি একটা ছোটখাটো বিজনেস করি, এই জন্য আমাকে ছাড় দিয়েছে। যেটার জন্য মানে এটা করতে হয়, তার মানে যে তোমরা ইজি আসো এই ব্যাপারটাতে নিয়ে, তাই না? এই ব্যাপারটা ইজি। আচ্ছা ঠিক আছে, এখন তুমি বলো, মানে তুমি যখন টিকটক করো নতুন, তখন তো তুমি চিন্তাও করো নাই যে তুমি এরকম ভাইরাল হয়ে যাবা, তারপরে হচ্ছে এই যে ব্রাইডাল শুট গুলো তোমাকে এত প্রফেশনাল একটা এই লেভেলের একটা শুট তুমি পাইছো, তুমি করতেছো, এখন আরো তুমি অফার পাবা, তো এখন তুমি মানে এই জিনিস তো তুমি কখনো চিন্তা করো নাই, তাই না? তো যখন তুমি ফার্স্ট ভাইরাল হইলা, তখন তো তোমার কাছে ভালোই লাগছে অবভিয়াসলি, আর যখন তুমি ফার্স্ট এই যে তুমি শুটটা করলা, তোমার কাছে কেমন লাগছে? তুমি তো কখনো চিন্তা করো নাই, আমিও কখনো চিন্তা করি নাই তোমার সাথে আমি কাজ করব, তুমিও কখনো চিন্তা করো নাই যে তুমি আমার সাথে কাজ করবা। তারপরে এই যে এসআর ফ্যাশন, এত বড় একটা জুয়েলারি শপ যাদের, তাদের সাথে তুমি কাজ করবা, এখন আরো দুই তিনজন আছে যাদের সাথে তুমি কাজ করবা ইন ফিউচারে, তো তুমি তো এগুলো চিন্তা করো নাই। তো যখন তুমি এই যে ফার্স্ট আমার সাথে প্রফেশনাল শ্যুটটা তুমি করলা, তোমার কাছে কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে, কখনো কল্পনা করি নাই যে এত সুন্দর বোনদেরকে পাবো। অনেক মহাপুর তো তুলনায় নেই, আরো কত কত আপুরা আছে তাদের সাথে কাজ করেছি, আরো করব, অনেকেই অফার করে রেখেছে, খুবই ভালো লাগছে, কখনো আশা করিনি, আশা পূরণ করেছে আমার প্রিয় বোনেরা, অনেক বোনেরা ভাইরা সাপোর্টের কারণে আজকে আমি এই জায়গায়। যদি দোয়া করো হয়তো বা আমি ভবিষ্যতে ছোটবেলার দিনগুলো যেভাবে অভাব অনটনে না খেয়ে না দিয়ে কাটিয়েছি, হয়তো বা বিয়ের পরও দেখা যায় যে শ্বশুর বাড়িতে আজও পর্যন্ত যেতে পারিনি। তুমি কেন যেতে পারো নি? শ্বশুর বাড়িতে যেতে পারি না, ওনারা চাচ্ছে যে আমি এভাবেই থাকি, যেন ওনারা আমাকে দূরে একটু জমি কিনে দিয়ে দূরে আমাকে সরিয়ে দিতে পারে, আর আমার হাজবেন্ড এই ব্যাপারে কিছু বলে না, তাদের পরিবারকে কিছুই বলে না, এই জন্য হয়তো বা মাঝে মাঝে একটু কষ্ট লাগে। আর বিশেষ করে মা নেই বাবা নেই, তার বুঝে নেই, তার সেরকম মূল্য নেই, দাম নেই। এখন যাই হোক, যদি আপনারা দোয়া করতে পারেন, আমরা কিন্তু নদী ভাষা মানুষ, আমাদের আমার বাড়ি সিরাজগঞ্জ, আমার বাড়ি আগে পাটাগাঁও ছিল, পাটাগাঁওটা জানেনি, নদীতে ডুবে গেছে, ওখানে কিছুই নাই, আমরা নদী ভাঙ্গা মানুষ, আমরা এখানে বস্তি করে থাকি, দেখা যায় ওখান থেকে উঠিয়ে দেয় আরেক জায়গায় থাকি, কারণ বিশ্বাস করেন আমার একটি ঘর নাই, একটি ঘরের জন্য আমার কি বলবো, আমার অনেক কষ্ট হয়, আপনি আমি কি বলবো, আমি লাইভে কথা বলতেছি আমার ভিতরটা ফেটে যাচ্ছে, আমি আমার শ্বশুর বাড়িতে গেলে আমি এই ঘরের দরজায় ও ঘরের দরজায়, এই গাছের নিচে ও গাছের নিচে আমি সারা দিনটা কাটিয়ে দেই, কাটিয়ে দেওয়ার পরে দেখা যায় যে আমি মাঝে মাঝে গাছের নিচে শুয়ে পড়ি, ওখানে মাটিতে মুটিতে ওখানে কিছু বিছিয়ে ওখানে শুয়ে দিই। আপনারা আমাকে সাপোর্ট করেন, দোয়া করেন, সত্যি আমি গ্রামে ছোট্ট একটি বাড়ি করতে চাই, শুধু আমি আর আমার ছেলে, আর আমার অনেক স্বপ্ন আছে। ফার্স্ট টাইম তোমার শুট যখন তুমি কর, তখন কি তোমার ভয় লাগছে যে আমি এরকম একটা প্রফেশনাল শুট করতেছি, ক্যামেরার সামনে আমি পোজ দিতে পারবো? না না না, আমার কখনো ভয় টয় লাগে নাই, না এই ধরনের কোনো ভয় টয় আমার কিছু লাগে না। আমি যত বড় ক্যামেরাতে যাই না কেন, আমার একটু ভয় লাগবে না, আমি ক্যামেরা ক্যামেরার সামনে গেলে ভয় লাগে না, ক্যামেরার সামনে মনে হয় আমাকে যদি একটা কান্নার সিন দিত আমি সুন্দর করে কান্না করে দেখাইতাম, আমার যদি কেউ একটি ওই যে ভাত আছে না, ভাতের ক্ষুধার যে যন্ত্রণাটা, ক্ষুধার যে যন্ত্রণা, এরকমের কোনো একটা যন্ত্রণার সিন দিত আমি করে দেখাইতাম, এই এই বাংলাদেশের সবাইকে আমি করে দেখাইতাম যে দেখো ভাতের জন্য যারা নাকি খাবার পায় না তাদের ভিতরে কি যন্ত্রণা হয়, এটা যদি আমি কি বলবো, এরকমের কেউ যদি এরকমের ইটা দিত আমাকে, এরকমের অভিনয় দিত, আমি সত্যি করে দেখাতাম যে ভাতের জন্য যারা খাবার পায় না তাদের কি পরিমাণ কষ্ট হয় সেটা আমি বলতে পারবো না, ছোটবেলা ভাতের মার খেয়ে বড় হয়েছি, সত্যি আজ আমার অনেক খাবার, অপরন্ত খাবার, কিন্তু আমি খাওয়ার সময় পাই না, সত্যি কথা, আজকে এত খাবার আমি খাওয়ার সময় পাই না,
আমার বোনেরা অনেক খাবার দেয়, আমি পেট ভরে খাই। সত্যি বলতেছি যে খাবারের কি যন্ত্রণা, আমি খাবার খাবারের যন্ত্রণাগুলো উপভোগ করি। যে আসলেই আমি ছোটবেলা অনেক কষ্ট করছি খাবারের জন্য, কান্না করছি। কান্না করো না, কান্না করো না। আল্লাহ, আমার মা ঘরে চাল ছিল না, দেখে কইতে তুই রান্না করে খা, আমি কই রান্না করে দাও। কিন্তু চাল ছিল না, মা ভাবতো যে একবারই রান্না করি, রাত্রে কয়টা খাইব। খাবারের যত্নটা বুঝি, তাই বলি যে আমরা সবাই সবাইকে যদি হেল্প করি, কেউ কষ্টে থাকবে না। একটা গরিব অসহায় মেয়েকে যদি আপনারা হেল্প করেন, আমি হেল্প করি, তাহলে কষ্ট থাকবে না। আচ্ছা হয়েছে, তুমি এরকম কান্নাকাটি করো না প্লিজ, তুমি এরকম কান্নাকাটি করো না। গাইজ, আমরা সব সময় দেখছি ক্রিমাপ্পা নিজেও হাসে এবং সবাইকে হাসায়, কিন্তু আসলে ব্যাপারটা কি যে আমার আসলে বলার ভাষা নাই। যখন আমি ক্রিমাপ্পাকে নিয়ে কাজ করি, তখন মানুষ নেগেটিভ অনেক কিছু শুনতে হয়েছে, কিন্তু আমি জানতাম যে আমি কেন কাজ করছি ক্রিমাপ্পার সাথে, আমি জানি যে আমি এই মেয়েটার সাথে কেন কাজ করতেছি। তো আসলে যার সিচুয়েশন শুধুমাত্র সেই বুঝে, হয়তো ও এখন কান্না করতেছে, ওর আবেগটা ওইরকম ভাবে কাজ করতেছে, বাট ও বুঝতেছে ও কোন সিচুয়েশন থেকে কিভাবে করে নিজেকে এই পর্যন্ত আনছে। হয়তো বা হয়তো মানুষ সব দিক, মানে ও হয়তো পজিটিভলি আপনাদের সামনে আসতে পারে নাই শুরু থেকে, বাট সে ট্রাই করতেছে এখন পজিটিভ ওয়েতে যাওয়ার। তো আপনারা সবাই ক্রিমাপ্পাকে সাপোর্ট করবেন, ওর নাম শারমিন শীলা। তবে এটা সত্যি কথা যে যার সিচুয়েশন সেই শুধুমাত্র বুঝে, ও এই জিনিসটা ওভারকাম করে তারপরে এই পর্যন্ত আসছে। ইনশাল্লাহ ক্রিমাপ্পা কান্নাকাটি কোনো কিছু করবে না, কারণ হচ্ছে এই একটা পার্সন যাকে আপনারা পছন্দ করেন না, বাট ওর ভিডিওটা সবাই দেখে ফর এন্টারটেনমেন্ট। রাগ হইলেও দেখেন, এন্টারটেনমেন্টের জন্যও দেখেন, আর কি বলবো যে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য হইলেও দেখেন, গালি দেওয়ার জন্য হইলেও দেখেন, বাট আপনারা দেখেন ক্রিমাপার ভিডিওটা, আপনারা দেখেন, ঠিক আছে? সো ও ও অবশ্যই ক্রিমাপা অবভিয়াসলি একজন ভ্যালুয়েবল পার্সন, বাট আপনারা ওকে সাপোর্ট করেন। এখন ও খুব সুন্দরভাবে আগাচ্ছে, আমি চাই মন থেকে যে ক্রিমাপা খুব সুন্দরভাবে সাবলীলভাবে সে এগিয়ে যাক, সামনের দিকে এগিয়ে যাক। আমি চাই ইনশাল্লাহ ক্রিমাপার আরো সুন্দর সুন্দর কাজ হবে। আমার আমার শ্যুটের পরে তুমি কতগুলো অফার পাইছো সত্যি করে বলো না? অনেকগুলো অফার পেয়েছি, আর ভালো ভালো বোনেরা ডাকতেছে, ভালো ভালো বোনেরা ডাকতেছে। তো আমি চাবো যে আপনারা সবাই যারাই ওকে নিচ্ছেন বা যারাই ওকে নিয়ে কাজ করবেন, প্লিজ আপনারা পজিটিভ ভাবে আগাবেন। তো একটা টাইমে আমি নিজেও অনেক রাগ হতাম যে ক্রিমাপা এটা কি করে, এটা ও ভাইরাল হওয়ার জন্য এরকম করতেছে, এই মানে আমার নিজের অনেক রাগ লাগতো। কিন্তু যখন আমি ওর সাথে কথা বললাম, তখন আমি দেখলাম জেনুইনলি এই মেয়েটা এরকম, তখন আমি চিন্তা করলাম না, ওর সাথে কাজ করা যায়। দেন যখন আমার বাসাতে আসলো, ফোনে তো কথা হয়েছে, তখন আমার অর্ধেক বোঝা হয়ে গেছে ওকে, তারপরে যখন আমার বাসাতে আসছে, তখন আমি দেখলাম যে না, এই মেয়েটা তো আসলেই এরকম, ওর বিহেভিয়ার ওর পয়েন্ট অফ ভিউ ওর মতোই, ঠিক আছে? আর এই জন্য ক্রিমাপা হচ্ছে ইউনিক, সবার থেকে একটু আলাদা। ও আসলে অনেক সরল একটা মনের মানুষ, আমি ওরে অনেক ভালোবাসি। আমি আমি বেস্ট ট্রাই করব ক্রিমাপার অনেক সুন্দর সুন্দর কাজ হোক। কান্নাকাটি করো না, ও নিজেও হাসে মানুষকেও হাসায়, ও হচ্ছে এমন একজন পার্সন, আমি ওর অনেক পছন্দ করি। আজকে তোমার আমি আইসক্রিম খাওয়াইতে পারলাম না, সেদিন তুমি আসো নাই, তোমার আইসক্রিম আমি খাইয়ে ফেলছি রাত্রেবেলা, বুঝছো? তো যাই হোক, তো এই হচ্ছে, তো ক্রিমাপ্পার সাথে শ্যুট করে আমরা খুব মজা পাইছি। কিন্তু একটা কষ্ট যে ফার্স্ট যখন আমি শ্যুটটা করছি, তখন আমি খুব সুন্দরভাবে বলে দিছিলাম যে আমার শ্যুটের কারণটা কি ছিল। আমার শ্যুটের কারণ ছিল যে আমি আছে না, সোজা সাপটা কথাতে যদি কেউ বলে, সেটা হচ্ছে যে যেই মেয়েটা একদমই অর্ডিনারি, যে কখনো প্রফেশনাল শ্যুট কখনো করে নাই, যে মেয়েটাকে স্মার্ট স্ট্যান্ডার্ড একটা লুক দিলে কিরকম লাগবে সেটা আমরা বলতেই পারি না, আমরা জানিই না, সেটাকে আমি একটা স্ট্যান্ডার্ড লুক দিব, আমি চেঞ্জ আনবো, ঠিক আছে? ওই মেয়েটার ভিতরে শ্যুট দিয়ে আমি একটা চ্যালেঞ্জিং টাইপের ওয়ার্ক করতে চাচ্ছিলাম। আমি অনেকবার বুঝাইছি, বলছি, বাট মানুষ যাদের ট্রল করার তারা ঠিকই ট্রল করে গেছে,
বাট আমি জানতাম যে আমি কি করতে চাচ্ছি আর কি করছি। ক্রিম আপাকে নিয়ে আমি আমার কাজ করে সাকসেস হয়েছি, আমাদের শুট অনেক সুন্দর হয়েছে। তো ইনশাল্লাহ ক্রিম আপা অনেক দূর দিন দেখে এই সামনের দিনে এখন সুন্দর একটা দিন পার করতেছে, তাই না ক্রিম আপা? একটা মাত্র ছেলে, সুন্দরভাবে তারা সামনের দিকে আগাতে চায়। আপনারা সবাই সাপোর্ট করবেন আমাদের ক্রিম আপা, শারমিন শিলা ওর নাম, আমি ওকে ক্রিম আপাই ডাকি, আমার কাছে ওকে ক্রিম আপা ডাকতে ভালো লাগে, ঠিক আছে? অনেকে বলে যে ক্রিম আপাকে ক্রিম আপা বলে অসম্মান করতেছি, এটা আপনাদের পয়েন্ট অফ ভিউ, কিন্তু আমি ক্রিম আপাকে ক্রিম আপা বলে আমার মজা লাগে বলতে, না ভালো, আমার কাছে ভালো লাগে বলতে। আর আমার সাথে ক্রিম আপা সুর থাকুক আর না থাকুক, সারা জীবন ক্রিম আপা এই দিক দিয়ে গেলে তুমি আমার বাসাতে আসা পড়বা, দেখা করে যাবো আমার সাথে, ঠিক আছে? ঠিক আছে, আপনারা সবাই ক্রিম আপাকে সাপোর্ট করবেন, তুমি বলো। আর তুমিও বলো আমার সাপোর্ট করে যাইতে। হ্যাঁ, মো আপু অনেক ভালো, মো আপুকে অবশ্যই সাপোর্ট করবেন, ভালো লাগবে। আর তুমি সবসময় সুন্দরভাবে কথা বলবা করবে, তাই না? তুমি সবসময় সুন্দরভাবে কথা বলবা, ট্রাই করবা, এরকম হাসি খুশি থাকবা। আচ্ছা, ঠিক আছে। চিন্তা করেন ক্রিম আপা কি জিনিস, নিজেও হাসে, সবাইকে হাসায়, সবাইকে বিনোদন দেয়, মানে মানুষের মন। আমি একটা টাইমে জামাইয়ের সাথে ঝগড়া করছি, আমার মন সেই লেভেলের খারাপ, আমি এমন মেজাজ খারাপ আমার, তখন আমি ক্রিম আপার ভিডিও দেখে আমি একচোট হাসছি আগে। তো চিন্তা করেন যে কি জিনিস ক্রিম আপা, ঠিক আছে? আল্লাহ তোমারে অনেক ভালো রাখুক, অনেক কষ্টের দিন দেখছো, এবার তোমাকে আল্লাহ অনেক সুখের দিন দেখাবে, তুমি সুন্দরভাবে কাজ করে যাবা, ঠিক আছে? আর তোমার ক্রিম বেচা হয় ইউটিউব থেকে, সরি, যে কি, টিকটক থেকে ক্রিম বেচা হয়, ভালো না? একটু, হ্যাঁ, একটু পরিশ্রমটা একটু বেশি হয়ে যায়, যে অনেকে যারা নেয় তারাও ফোন দেয়, যারা নেয় না তারাও ফোন দেয়, একটু ঝামেলা চাপ পড়ে যায়। আচ্ছা আচ্ছা, তো যাই হোক গাইজ, আপনার যা হয় আলহামদুলিল্লাহ ভালো হয়, সেইটাই, যা হয় আলহামদুলিল্লাহ ভালো হয়, আমাদের যা হয়েছে ভালো বিক্রি হয়, মোটামুটি আপনাদের দোয়ায় ভালো হয় আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন তুমি হচ্ছে একটা গান শুনো। কি গান? পাপি পাপি, হিন্দি গান গাইতেই চাই না ব্যাড কমেন্টস এর কারণে। আরে এটা তোমার নেচার, তুমি কেন গাবা না? তোমার এই দিয়ে মানুষের এন্টারটেইনমেন্ট হয়। তোমার এই গানের আন্ডারে কতগুলো ভোকাল আছে তুমি জানো, মানে ভিডিও আছে তুমি জানো, তোমার এই ভোকাল দিয়ে গাইজ দেখেন আপনারা কারে কি বলেন, এই কিছুক্ষণ আগে এই মেয়েটা কান্না করছে, আর এই কিছুক্ষণ আগে এই মেয়ে নিজের স্টোরি বলছে, এখন গান গাইতে বসে গান গাচ্ছে। সো মানে ও একটা পুরা এন্টারটেইনমেন্টের একটা প্যাকেজ, সারা জীবন তুমি আমাকে মনে রাখবা তোমার সাথে আমার এই কাজের জন্য। হ্যাঁ, অবশ্যই মনে রাখবো সারা জীবন, কেন, আমি যদি এদিকে আসিও চেষ্টা করব তোমার সাথে দেখা করে যাওয়ার জন্য, আর অবশ্যই মনে রাখবো, রাখবো না কেন, তুমি আমার সেকেন্ড। হ্যাঁ, ফার্স্ট আমাদের আমাদের সাথে ফার্স্ট একটা, ওর সাথে যে ফার্স্ট শুটটা করছিল ওর নামও মৌ, তো ও যখন ওই শুটটা করছে তখন মানুষ আমার মেনশন দেওয়া শুরু করছিল যে এটা মৌ তোমার কাজ, তোমার কাজ। আপু কিন্তু ওই কাজটার আগেই আমাকে নক করেছে, কিন্তু একটু লেট করে ফেলেছে, মানে আমরা হচ্ছে ওর সাথে আমার আগেই কথা হয়ে গেছিল শুটের আগে, ব্যাপার না, ওর শুট করছো আমার শুট করবা করছো, এখন এখন তুমি আরো অনেকের শুট করবা, এখন আমার কাজের পরে আরো কত পাইছো, তারপরে যেই শুট তুমি কালকে করবা তারপরে তুমি আরো পাবা, তো এইগুলা এভাবে করেই চলতে থাকবে বা সুন্দরভাবে থাকবে, এটাই হচ্ছে আমি দোয়া করি। এখন বইলা দাও যে তুমি আমার কত ভালোবাসো, এতটুকু বইলা দিবা তারপরে আমি টাকাটা দিব। আচ্ছা, আপুকে অনেক ভালোবাসি, আপু
আপুর সাথে ভালোবাসা যেন আমাদের এরকমেরই থাকে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের ভালোবাসা যেন সারা জীবন সারা জীবন যেন এইরকমই থাকে এরকমেরই থাকে। আসলে বন্ডিং একটা জিনিস, আর যাকে আমি দেখতে পারতাম না তার সাথে আমার অনেক ভালো বন্ডিং হয়ে গেছে, এরকম হয়। বন্ডিং এমন জিনিস যে কাজ থাকুক না থাকুক একটা সম্পর্ক ওইরকম ভাবে সবসময় যদি আমরা বজায় রাখি ওইরকম থাকবে। আর হিমাপা এত সরল মনের একটা মানুষ, ওর সাথে আমার থাকবে, আমি ওর যে কোনো বিপদে আমি আছি সবসময়। আমরা আমি এটা ডাইরেক্ট বলি, আমি বলি যে আমি আছি সবসময়, ক্রিমাপা আমার বোন, ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আজকে আর বেশি গল্প করা যাবে না। একটা চমলক্য বলে দাও, চমলক্য আবার আসবো আপনাদের মাঝে। অবশ্যই এই ইউটিউব এর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, অনেক অনেক আপনাদের নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে বাই।